বন্ধুরা, ইউথফুল স্টাডি চ্যানেল থেকে আমি সঞ্জীব সরকার আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটি 2020 মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই উপযোগী। আজকে আমি তোমাদের বাংলা রচনা সাজেশন দিব, যে রচনাগুলো প্র্যাকটিস করলে বা প্রস্তুত করলে তোমরা নিশ্চিত পরীক্ষায় কমন পাবে, ঠিক সেরকমই রচনা আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আমি বেশ কিছু রচনা তোমাদের সামনে তোমাদের জন্য সিলেক্ট করেছি। তো রচনাগুলো কি কি রয়েছে তা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিব। কিন্তু তার আগে একটা কথা বলে নিই, যে সমস্ত রচনাগুলোকে স্টারমার্ক করে 2020 করা আছে সেগুলো কিন্তু এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নেওয়া যাক কি কি রচনা রয়েছে। ইউথফুল স্টাডি সঞ্জীব সরকার আমার নাম, মাধ্যমিক 2020, বিষয় বাংলা সাজেশন, প্রবন্ধ রচনা, মার্কস 10, 400টি শব্দ তোমাদের লিখতে হবে, 4টি রচনা থাকবে, যে কোনো একটি রচনা তোমাদের পছন্দ মতো করতে হবে। তো কোন কোন রচনা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বছরের মাধ্যমিকে দেখে নেওয়া যাক। বিজ্ঞান বিষয়ক রচনা কি কি রচনা খুবই ইম্পর্টেন্ট রয়েছে, যেরকম প্রতিদিনের বা দৈনন্দিন জীবনের বিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বা বিজ্ঞানের জয়যাত্রা, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, মাতৃভাষায় বিজ্ঞান চর্চা, বিজ্ঞানের ভালো মন্দ, এই পাঠটা, বিজ্ঞান বিষয়ক পাঠটা তোমরা খুব ভালো মতো করে দেখবে এবং একটু আলাদা আলাদা পার্ট বাই পার্ট পড়ে নিবে, তাহলে কোনো রকম অসুবিধা হবে না। কারণ একই প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসতে পারে, ছাত্র সমাজের উপর বেশ করে কিন্তু এবছর প্রশ্ন আসতে পারে, যেরকম চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, বা ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা, বা পড়াশোনার অবসরে খেলাধুলার প্রয়োজনীয়তা, এই প্রশ্নটা, যেরকম আবার ছাত্র জীবনে সামাজিক দায়িত্ব কর্তব্য, এরকম টাইপের প্রশ্ন কিন্তু বা রচনা কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে। 3 নম্বর, পরিবেশ এবং অরণ্যের উপর বেশ করে, পরিবেশ দূষণতার প্রতিকার, এটা কমন রচনা একটা। তাহলে সমাজ কল্যাণে বা পরিবেশ রক্ষায় বা দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা, ছাত্র কিন্তু ইম্পর্টেন্ট প্রত্যেকবারই বলছি আমি। দেন অরণ্য থেকে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, অরণ্য ও অরণ্যপ্রাণী সংরক্ষণ বা বন ও বন্যপ্রাণী বা মানব জীবন, উন্নয়ন বনাম পরিবেশ, এরকম টাইপের প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। তো এই পার্টটা দেখবে, এই পার্টটা ইম্পর্টেন্ট রয়েছে। 4 নম্বর, উৎসব ও মেলা, বাংলার উৎসব, আমাদের জীবনে উৎসবের প্রয়োজনীয়তা, সমাজ জীবনে মেলা থেকে সমাজ জীবনে মেলার প্রভাব বা প্রয়োজনীয়তা, বা একটি গ্রামীণ মেলা দেখার অভিজ্ঞতা, বা বলতে পারে বই মেলা, এরকম টাইপের প্রশ্ন বলতে পারে। 5 নম্বর, জল সংকট বা প্রতিদিনের বা প্রাত্যহিক জীবনে জল, এছাড়া দেখবে কন্যাশ্রী প্রকল্প। 6 নম্বর, ভ্রমণ, একটি ভ্রমণের অভিজ্ঞতা, একটি শিক্ষামূলক ভ্রমণ, একটি স্মরণীয় ঘটনা, এরকম টাইপের প্রশ্ন হতে পারে। 7 নম্বর, তোমার জীবনের লক্ষ্য, প্রশ্ন যেগুলো আমি স্টারমার্ক করে রেখেছি এই 2020 দেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু ম্যাক্সিমামভাবে গুরুত্বপূর্ণ এই রচনাগুলো এবছরের পরীক্ষায়, পরবর্তীগুলো দেখে নিই আমরা। চরিত্র, মনীষী, কবি, সাহিত্যিক, এর উপর বেশ করে এরকম শিক্ষানুরাগী বিদ্যাসাগর, বা প্রশ্নটা এরকম হতে পারে জন্ম দ্বিশতবর্ষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বা এরকম একটা প্রশ্ন আসতে পারে সার্ধ শতবর্ষের আলোকে মহাত্মা গান্ধী, তোমার প্রিয় কবি বা সাহিত্যিক, এরকম বলতে পারে, বা প্রিয় বই বা সাহিত্য পাঠ, এরকম প্রশ্ন আসতে পারে। 9 নম্বর, 2019 ক্রিকেট বিশ্বকাপ, আর 10 নম্বর, শিক্ষা বিস্তারে গণমাধ্যমগুলির ভূমিকা, আমার এখানে মোবাইল ফোন, এরকম। তো এই 10টি পাঠের রচনা কিন্তু খুব ভালো মতোভাবে তোমাদের মুখস্থ করতে হবে এবং প্রথম 6টি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা দেখে যাবে। এছাড়াও যারা ভাবছো যে আরও কিছু রচনা করা যেতে পারে, তারা এই সমস্ত রচনাগুলো দেখবে, আত্মকথামূলক, যেরকম একটি বিদ্যালয়ের আত্মকথা, বা নদীর আত্মকথা, বা ব্যাগ, মন্দির, কলম, সাইকেল, খেলার মাঠ, বা একটি বেকারের আত্মকথা, এরকম আত্মকথা তোমরা দেখে যেতে পারো। 1-2 বন্ধুত্ব, আর তারপর সাম্প্রদায়িক সম্প্রতি ও ছাত্র সমাজ, জাতীয় সংহতি বা সাম্প্রদায়িক দ্বন্দ্ব, এগুলো ইচ্ছা হলে দেখতে পারো, নাও দেখতে পারো, কিন্তু এই 10টা পাঠ তোমাদের ভালোভাবে পড়তেই হবে। এর সঙ্গে এই যে 6 নম্বর, 5 নম্বর, 4, 3, 2, 1, এই পার্টগুলো কিন্তু খুব ভালো মতোভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু তোমরা রচনা কমন পেয়ে যাবে। তো তোমরা সমস্ত রচনা সাজেশনটা দেখে নিলে, তো আমি বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ তোমরা স্ল্যাশ করে দেওয়া আছে, মানে একটা প্রশ্ন কিভাবে ঘুরিয়ে আসতে পারে, একটা রচনাকে ঘুরিয়ে কিভাবে দিতে পারে, তার একটা নমুনা তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই রচনাগুলো তোমরা যদি সঠিকভাবে প্র্যাকটিস করে নাও, তাহলে তোমরা হাসি মুখে মাধ্যমিক পরীক্ষা দিয়ে যেতে পারবে, মানে দিতে যেতে পারবে। অনেক ইউটিউব চ্যানেলে অনেক রচনা তোমরা দেখে নিয়েছো, কিন্তু এই রচনাগুলো যদি সমস্তটা সঠিকভাবে অনুশীলন করে নাও, তাহলে আমি এটুকু বলতে পারি তোমরা পরীক্ষায় কোনো রকম বাধার সম্মুখীন হবে না। এরপর আমি আস্তে আস্তে বাংলা বিষয়ের সমস্ত সাজেশন আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আর একটি কথা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর তুমি যদি এখনো ইউথফুল স্টাডি পরিবারের অন্তর্ভুক্ত না হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবে, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।